Assalamualaikum আশা করি আপনারা সকলে ভালো আছেন জিকেবি চ্যানেলটিতে নতুন হলে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন দূরদূরান্ত সব ভিডিও পেতে অল বেল আইকনটি বাজিয়ে দিন চলুন আর দেরি না করে আজকের টপিক শুরু করা যাক প্রথমে আমরা ক্যাপকাট অ্যাপে ঢুকব তারপর নিউ প্রজেক্টে ঢুকব নিউ প্রজেক্টে ঢুকে ফটোতে ঢুকে কিছু ফটো নিয়ে নিব তারপর অ্যাডে ক্লিক করব আমি কিছু ফটো নিয়ে নিলাম ফটো নেওয়ার পর एक बारे लास्टर दिखे चले जाबें डान दिखे जाटारमार्क देखे वाटारमार्के क्लिक कर नीचे डिलेटे क्लिक कर देवें प्लस क्लिक करो कि फोटो नहीं तरह ऑडियोते क्लिक कर एक्सट्राटे क्लिक कर एक ऑडियो वीडियो के ऑडियो नहींबें एक वीडियो टिकटॉक देखे डाउनलोड कर ऑडियो लास्ट दिखे चले जाबने कि एक बस एस तीड कर डिलीट कर दीची तपर ऑडियो क्लिक कर मैचे क्लिक कर ऑडियोर मध्य जो बीटगुलो आई बीटगुलो प्रथम सिलेक्ट कर प्रथम ऑडियो प्ले कर ल तपर देखें नीचे लेखा एड एड बीट तो एखे एक बीट आड बीटे क्लिक कर दिल आखते एखे आर एक बीट क्लिक कर दीची ये देखें चाहले आर बीटगुलू के डिलीटो कर दीते बीटर जगह गए तरपर डिलीट बीटे क्लिक कर दी हो जाए तो हमारे बीटगुलू প্রায় বসানো শেষ তো প্লে করে দেখছি আর কোনো বিট বাতিল করে কিনা আমার বিটগুলো বসানো শেষ তারপর ওই যে প্রায় হয়ে গেছে বিট বসানো আপনারা এরকম করে বসাইতে পারেন তারপর রাইটে ক্লিক করে দিবেন তারপর প্রথমে আসবেন আবার প্রথম পিকে ক্লিক করে পিকটাকে প্রথম বিট বরাবর রেখে দিবেন এই যে আমি প্রথম বিট পর্যন্ত রেখে দিলাম তারপর দ্বিতীয় পিকে ক্লিক করে দ্বিতীয় বিট অনুযায়ী বসায় নেবেন বসানোর পরে বাকি পিকগুলো তেমন করে বিট অনুযায়ী বসিয়ে বসিয়ে এমনভাবে করতে পারেন এখানে একটা অনেকেই অ্যাপের মধ্যে নতুন তো তারা একটু সমস্যা হবে বুঝতে তো এরকম ভাবে আমি যেরকম করছি এরকম ভাবে যদি আপনারা করেন তাহলে নতুন যারা আছে তারা অবশ্যই কিছুদিনের মধ্যে শিখে যাবেন আমি বাকি পিকগুলো বসায় নিলাম ভিডিওটা পুরো দেখতে হবে যদি টানায় টানায় দেখেন তাহলে কিছু বুঝতে পারবেন না একদম একটু জেট দেখতে হবে তারপর আমার বিট এর মধ্যে পিকগুলো বসানো প্রায় শেষ আমার আরো দুইটা পিক লাগে তার জন্য আমি আরো দুইটা পিক আনবো এইগুলো বসিয়ে নেওয়ার পর আমার ভিডিওটা তৈরি করার সময় রাস্তার পাশে ছিলাম তাই গাড়ি ঘোড়ার আওয়াজ আসতেছে কিছু মনে করবেন না একদম বিট তারপর এখানে মাঝখানে একটা অ্যাপের মধ্যে টান দেখতে পাচ্ছেন সাদা এখানে দুইটা আঙ্গুল রেখে জুম করবেন তাহলে ভিডিওটা একটু আরও বড় হলে বিটগুলো পরিষ্কার দেখা যায় ছোট আছে বড় করে নেবেন মাস্টার পিকগুলো বসায় নেবেন আমি আরও দুইটা পিক আনতেছি আমার পিক দুইটা শর্ট এখানে মোট নয়টা পিক লাগবে এডিট করতে प्रथम आसार पर भिडियो प्ले कर देखी बीट गुलो ठीक मत पिक गुलो बसे बीट अनुजाई
তো দেখা যাচ্ছে বিট অনুযায়ী পিকগুলো বসে গেছে। তাই এখন একটা কাজ আছে, ক্লিক করবেন ইফেক্টে, তারপর বিডি ইফেক্টে ক্লিক করবেন। করার পর এখানে অনেক ইফেক্ট দেখতে পাবেন, যেমন বেস, পার্টি, গ্লোইন, অনেক অনেক ইফেক্ট আছে। তো আমার ইফেক্ট দরকার হইল স্ন্যাক, আমি স্ন্যাক ইফেক্টটা নিয়ে নিলাম। ইফেক্টের মানে হলো ভিডিওটাকে নাড়ানো। তো ভিডিওটা আমি প্রথম বিট অনুযায়ী বসাই দিলাম। বসানোর পরে দেখে অ্যাডজাস্ট করে নেবেন, নিচে ক্লিক করে অ্যাডজাস্টের অপশন আছে, অ্যাডজাস্ট লেখা, এখানে অ্যাডজাস্ট করে নেবেন। আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি। তারপর আবার ভিডিও ইফেক্টে ক্লিক করবেন। ভিডিও ইফেক্টে ক্লিক করার পর তারপর আবার আমার আর একটা ইফেক্ট দরকার, মনে করেন ব্ল্যাক ফ্ল্যাশ ম্যাটার, মানে হচ্ছে কালো একটা ছায়া বাড়ি দেওয়া এরকম। তো কালো ছায়া বাড়িটাকে অ্যাডজাস্ট করে নেবেন। আমি এটা দ্বিতীয় বিট থেকে দিয়ে দিচ্ছি, আপনারা দিয়ে দিতে পারেন। তারপর রাইটে ক্লিক করে দিবেন, তাহলে হয়ে যাবে। ভিডিওটা একটু ফাস্ট হয়ে গেছে, আপনারা পারলে ভিডিওটা না বুঝলে ভিডিওটা একটু রিপ্লে করে দেখে নেবেন। তো তারপরে আমার আরও কিছু ইফেক্ট লাগবে এই ভিডিওর পরে। ভিডিওটা একটু আমার প্রথম ইফেক্টটা বেশি বড় হয়ে গেছে, প্রথম বিট লাগা দিয়ে দিলাম আপনারা। তারপর আবার কপি করে নিলাম, আপনারা কপি করবেন, নিচে কপি অপশন আছে। ভিডিওর প্রথম ইফেক্টের উপরে ক্লিক করবেন, তারপর নিচে কপি অপশন দেখতে পারবেন। কপি অপশনে ক্লিক করে বিটটা কপি করে নেবেন, ইফেক্টটা কপি করে নেবেন। আমার এখানে কিছু ইফেক্ট লাগবে, যে আমি কপি করলাম দেখতে পারলেন। তারপর স্পিডটাকে আবার বাড়াই দিলাম, সেখানে আবার কালো চায়টা একটু বেশি করে বাড়িয়ে দিবে, তাই এখানে স্পিডটাকে একটু বাড়াই নিলাম। মানে বিটের সাথে এগুলো মিলে রাখতে ছবিগুলো বানাইতে অনেক সুন্দর হয়। তারপর আবার ভিডিও ইফেক্টে ক্লিক করে পার্টি থেকে আমি হোয়াইট ফ্ল্যাশটা নিয়ে নিলাম, সেখানে আবার স্পিডটাকে বাড়াই নিলাম, ফুল করে দিলাম। তারপর লাইটে ক্লিক করে দিবেন ফুল করে। তারপর এটাকে আবার একটু অ্যাডজাস্ট করে নেবেন, তা না হলে সুন্দর হবে না। এটাকে বিট বরাবর মাপ মতো বসাই নিলাম, যেন সুন্দর করে ফ্ল্যাশটা দিতে পারে বিট অনুযায়ী। বড় হয়ে গেছিল, আপনারা ছোট বড় করে নেবেন, অনেক সুন্দর হবে। তারপরে অ্যাডজাস্ট করবেন, নিচে অ্যাডজাস্টের অপশন আছে, এই যে অ্যাডজাস্ট, এখানে ক্লিক করে অ্যাডজাস্ট করে নেবেন। আমি করে নিচ্ছি। তারপর স্ন্যাকটা আবার আনতেছি কফি করে, এখানে আমার স্ন্যাকের দরকার, মানে ভিডিওটা কাঁপানো দরকার, তাই সেখানে এটা বড় হয়ে গেছে, ছোট করে নিলাম। তারপরে অ্যাডজাস্ট করে নিব। অ্যাডজাস্ট করার পর আবার ভিডিও ইফেক্টে ক্লিক করে আমার দরকার ক্যামেরা স্ন্যাক, মানে ক্যামেরাটাকে নাড়ানো চালানো, একটু মোটামুটি কিছু টাকা পাই, তাই আমার ক্যামেরা স্ন্যাকটা আমি নিয়ে নিলাম। আপনারাও খুঁজে নিয়ে নেবেন, সেখানে অনেক ইফেক্ট আছে, আপনারা খুঁজে খুঁজে বের করে নেবেন। এই যে ক্যামেরা স্ন্যাকটা এখানে আছে, আপনারা নিয়ে নেবেন। তারপরে এটাকে স্পিড করে মাপ মতো অ্যাডজাস্ট করে নেবেন, আপনার যেমন দরকার তেমন স্পিড করে নেবেন। আমি আমার অনুযায়ী স্পিড করে নিলাম। তারপর দ্বিতীয় পিকে ক্লিক করবেন, অ্যানিমেশনে ক্লিক করবেন, তারপর কম্বো অ্যানিমেশনে ক্লিক করবেন। কম্বো অ্যানিমেশনে ক্লিক করার পর অ্যানিমেশন মাপ মতো বসায় নেবেন ঠিক মতো। আমি অ্যানিমেশন খুঁজতেছি যে কোন অ্যানিমেশনটা অ্যাডজাস্ট করা যায়। আমি এখানে স্লাইড অ্যান্ড
আমি অ্যানিমেশনটা দিয়ে দিলাম, তো আপনারা দিয়ে দিবেন। তারপর প্রথমে চলে আসবেন, তারপর প্রথম পিকটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর কম্বোতে ক্লিক করে আপনারা এখানেও একটা অ্যানিমেশন দিয়ে দিবেন। আমি দিয়ে দিচ্ছি, মনে করেন যে এই অ্যানিমেশনটা দিয়ে দিলাম, আপনারা এই অ্যানিমেশনটা দিয়ে দিবেন। মানে এই সাউন্ডে এই অ্যানিমেশনটা খুব অ্যাডজাস্ট হয়, তো আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। তারপর মনে করেন থার্ড পিকটাকে একটু জুম করে নেবেন, কারণ হ্যাঁ টাস্কের উপর অ্যানিমেশনে ইন অ্যানিমেশনে ক্লিক করবেন। অ্যানিমেশনে ক্লিক করার পর ইন অ্যানিমেশনে ক্লিক করে এখানে মনে করেন যে স্ন্যাক ওয়ান এই অ্যানিমেশনটা আমি বাকি সব পিকগুলোতেই এই অ্যানিমেশনটাই দিয়ে দিচ্ছি। আমি বাকি সবগুলোতেই একই অ্যানিমেশন দিব বিড অনুযায়ী। আপনারা বিটগুলো সুন্দর করে বসায় নেবেন, তা না হলে ভিডিওর সাথে ভিডিওর মিল থাকবে না, ভিডিওর সাথে অডিও মিল না থাকলে ভিডিওটা সুন্দর হয় না। তো স্ন্যাক ওয়ান আমি বাকি সবগুলো পিকে দিয়ে দিলাম, আপনারা সুন্দর করে দিয়ে দিবেন। যদি কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে আমার কমেন্ট বক্সে এসে বলবেন যে ভাই এই জায়গায় অনেক সময় ডিস্টার্ব বা এই কোনো সমস্যা থাকলে আপনারা কমেন্ট বক্সে বলে দিবেন। তারপর রাইটে ক্লিক করে দিবেন, আমাদের ভিডিওটা তৈরি হয়ে গেছে। চলুন ভিডিওটা, তারপর উপরে কর্নারে ক্লিক করে পিকচার সাইজটা 180 করে নেবেন। তারপর অডিওতে ক্লিক করবেন, নিচে ভলিউম আছে ভলিউমটা 1000 করে রাইটে ক্লিক করে এক্সপোর্ট করে দেবেন। তো আমাদের ভিডিওটা তৈরি হয়ে গেছে, চলুন ভিডিওটা একবার প্লে করে দেখি ভিডিওটা কীরকম হয়েছে। তো এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। কোনো সমস্যা থাকলে কমেন্ট বক্সে জানাবেন।